আপনি তো বিষ্ণুদেবুর সঙ্গে থাকেন এবং সমস্ত কাজে হেল্প করছেন, আপনার কি মনে হয় এই ছাতুটা কারা কারা করতে পারবে, কাদের পক্ষে খুবই সহজ? এগুলো সব সবাই পারবে, মেয়েরা ভালোই পারবে, মানে ওইগুলো কষ্ট মনে হয় না। আবার আমাকে আসতে হলো সেই পেডি মাশরুম অর্থাৎ খড়ের ছাতু, যেটা আমি কয়েকদিন আগে ভিডিও বানিয়েছিলাম আপনাদের এবং সেখানে আলোচনা করেছিলাম যে ওই পেডি মাশরুম অর্থাৎ খড়ের ছাতু চাষ করে অসময়ে আপনি কীভাবে এখান থেকে একটা রোজগার অর্থাৎ উপার্জন কীভাবে করতে পারবেন। আপনি যদি রেগুলার ভিউয়ার্স হন অর্থাৎ আমাদের চ্যানেলের প্রত্যেকটা ভিডিও দেখে থাকেন তাহলে আগের ভিডিওটা নিশ্চয়ই দেখে থাকবেন। কত টাকা খরচা করলে কত টাকা প্রফিট হয়, কতগুলো বেড নিয়ে এই চাষটা শুরু করতে হয়, সম্পূর্ণ ডিটেলস আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম। অর্থাৎ আজকের ভিডিওতে আমরা আবার ডবল ওই সব বিষয় নিয়ে আলোচনা করব না, টোটালি রিকোয়েস্ট করব যদি প্রথম ভিডিও যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে গিয়ে আপনি সেই প্রথম ভিডিওর লিঙ্কটা পেতে পারেন, ওই ভিডিওটা দেখতে পারেন। আজকে আমরা মেনলি এই ছাতু চাষ করতে গেলে এর প্রসেস কী রয়েছে, এর যে টেকনিক্যাল পার্টগুলো সেই পার্টগুলো আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওর শেষে ফার্মারের নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে ডাইরেক্ট ফার্মারের সঙ্গে কথা বলে ওনার কাছ থেকে আরও কিছু জানার থাকলে জানতে পারেন। প্রথমে চলুন এই ফার্মারের সঙ্গে আপনাদের ইন্ট্রোডিউস করাই, তার সঙ্গে সঙ্গে আমি আরও কয়েকজন পার্সনের সঙ্গে আপনাদের মিট করাবো যিনারা এই আগের ভিডিও দেখে স্বচক্ষে দেখার জন্য এখানে এসে পৌঁছেছেন। তো এখন বাজে রাত্রি প্রায় 8:30, তো অলরেডি আমি এখানে আসতেই দুজন দাদার সঙ্গে দেখা হলো। নমস্কার দাদা, আমি সন্দীপ, আপনার নামটা একটু বলুন। আমার নাম অচিন্ত, অচিন্ত সিং। আপনারা ভিডিওতে যা দেখেছিলেন আজকে এসে কি দেখছেন? দাদা তার চেয়ে অনেক বেশি এবং বেটার জিনিস দেখা গেল, খুব ভালো ভালো যেটা অভিজ্ঞতা একটা না আসলে বোঝাই যেত। যেটা আমরা যতটা পারি চেষ্টা করি একটা নিড এন্ড ক্লিন একটা মানুষের সামনে রিপ্রেজেন্ট করা, একদম ঠিক আছে। তো আজকে এসে দেখছেন এবং যে একটা স্যাটিসফাই হলেন তার জন্য আমি কতটা গর্বিত, বা আমার যে এই যে পাওনাটা অবশ্যই খুব ভালোই হয় এবং খুব অনেকদিন থেকেই ফলো করে দেখি এবং যা দেখেছিলাম এবং তার চেয়ে মানে এটা বেসিক্যালি না দেখলে কি বিশ্বাস করতে পারবে না, সাথে তো আপনাদের সাথে দেখাই হলো, এটাও একটা মানে বিশাল ব্যাপার। এটা এই যে বিজনেসটা অ্যাকচুয়ালি ওনার অনেকদিন থেকে করছে বলে অভিজ্ঞতাগত যথেষ্ট আছে, কিন্তু অ্যাকচুয়ালি যারা কর্মরত যারা কাজ করে অন্যান্য কাজ করে কাজ যুক্ত আছে, আচ্ছা সেক্ষেত্রে এই বিজনেসটা এমন একটা বিজনেস বা এইটা একটা ক্রিয়েটিভ যেখান থেকে কিছু উৎপাদন হচ্ছে। আচ্ছা, তো এটা এমন একটা জিনিস দেখলাম যে খুব সহজে কম সময়ে এবং অন্য কাজের সঙ্গে অন্য কাজের সঙ্গে যুক্ত থাকা সত্ত্বেও এটা এখান থেকেও কিছুটা আর্নিং করতে পারবে। আমি যেমন একটা কাজে যুক্ত আছি, আমি একটা ব্যাংকে কাজ করি, আচ্ছা তো সেখান থেকে যে সময় বাঁচে অত অবসর সময়টা আমি অন্য কাজে না লাগিয়ে এখান থেকে যদি কিছু একটাও যদি হয় ভাবো যে না কিছু একটা করতে পেরেছি, আচ্ছা তো বাড়িতে আমি চাইছি যে বিজনেস না হোক আমি খেতে পারবো এটা জিনিসকে একদম নিজের হাতে তৈরি। এই যে বিশ্বনাথ বাবু এবং ওনার ওয়াইফ, আপনার নামটা একটু বলবেন। নীলিমাগিরি। তো আজকে ওনার হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুজনকেই পেয়েছি, কারণ এই কাজগুলো একসঙ্গে মিলেই করেন এবং সম্পূর্ণভাবে সাকসেসফুল। আজকে আপনি তো বিষ্ণুদেবুর সঙ্গে থাকেন এবং সমস্ত কাজে হেল্প করছেন, আপনার কি মনে হয় এই ছাতুটা কারা কারা করতে পারবে, কাদের পক্ষে খুবই সহজ? এগুলো সব সবাই পারবে, মেয়েরা ভালোই পারবে, মানে ওইগুলো কষ্ট মনে হয় না। এই কাজে আপনি কিভাবে হেল্প করছেন? এই বীজ টিজ একটু লাগাই আর কি, বেড তৈরি থেকে আপনি হেল্প করে যাচ্ছেন। তো আরেকবার দেখিয়ে দিই ছাতুটা, এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন, এখানে এই যে ছাতুগুলো সাধারণত আমরা খড়ের ছাতু নামে জেনে থাকি, এগুলোকে আলাদাভাবে বলা হয় পেডিস্ট্র মাশরুম। আপনারা জানেন যে বৃষ্টিকালে যাদের খড়ের গাদা থাকে সেখানে খড় পচে গিয়ে ওখানে এই ছাতুটা অটোমেটিকলি হয়, কিন্তু অন্য সময় বৃষ্টিকাল বাদ দিয়েও এই ছাতুকে বৈজ্ঞানিক পদ্ধতিতে এই ছাতুটাকে চাষ করে অনায়াসে 10-15,000 টাকা প্রতি মাসে ইনকাম করতে পারবেন। এবং এই ইনকামটা কিভাবে হবে সম্পূর্ণ বিষয় কিন্তু আগের ভিডিওতে আলোচনা করেছি, তাই না? ছাতু চাষে যদি আপনি সফল হতে চান সব থেকে বড় জিনিস যেটা দরকার সেটা হচ্ছে প্রশিক্ষণ, সঠিক নলেজ। তো ভিডিওটা শেয়ার করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন যারা এই ছোটোখাটো চাষ করে একটা মান্থলি একটা খুব ভালো টাকা ইনকাম করতে পারে। প্রথমে বলবো যে প্রশিক্ষণ নিতে হবে, যেখানে যান না কেন প্রশিক্ষণ নিতে হবে। খড় কীভাবে কাটিং করা হচ্ছে, খড় কীভাবে জলে দেওয়া হচ্ছে, খড় কীভাবে আঁটি করা হচ্ছে এবং সেই আঁটি থেকে কীভাবে বেড ফেলা হচ্ছে, আচ্ছা ওই পুরোটাই প্রশিক্ষণ নিতে হবে। ধরুন একটা বাচ্চা ছেলে যেভাবে অ লিখতে গেলে যেভাবে প্রশিক্ষণ নিতে হয় তাকে, ওইভাবে আপনাকে প্রশিক্ষণ নিতে হবে। কী কী লাগছে আগে বলুন? আগে লাগছে একটা মাশরুমের বীজ অর্থাৎ একটা স্পন। আচ্ছা,
একটা হলো মাশরুমের বীজ, ছাতুর বীজ এটা লাগছে, আর ওটার খাওয়ার হিসাবে বেসন লাগছে। এটা সচরাচর বাজারে পাওয়া যায়? বাজারে পাওয়া যায়, যে কোনো মুদি দোকানে পাওয়া যায়। আচ্ছা, প্রথমে এই খড়টাকে আপনাকে কাটিং করতে হবে। এটা একটা আঁটি খড়, এরকম সোজা করে নেবেন। সোজা করে নিয়ে অর্ধেকটা, ব্যবসার ক্ষেত্রে আমরা অর্ধেকটা করে নেব, 12 ইঞ্চি করে। কেউ 18 ইঞ্চি বেড ফেলতে পারেন, কিন্তু আমরা ব্যবসার ক্ষেত্রে ওটা 12 ইঞ্চি করে বেড ফেলি। এরকম অর্ধেক করে নিলে এরকম দু পিস বেরোবে। এইভাবে কাটার পর এইরকম এই এইরকম আঁটি হিসাবে 10টা 12টা কি 15টা আপনি বাঁধবেন। তারপর 5টি বেডের জন্য কি 2টি বেডের জন্য আপনি সেইভাবে জলে দিবেন। একটা বেড তৈরি করতে গেলে এইরকম খড় কটা লাগবে? এইরকম খড় 8 পিস লাগবে। 8 পিস লাগবে, দিয়ে তাকে মাঝখান থেকে কেটে দিলে 8 × 16 আঁটি তৈরি হবে। আঁটিটা তৈরি হবে। আচ্ছা, দিয়ে এই 16টা আঁটির উপরে একটা বেড তৈরি হবে। আঁটিটাকে আমি জলে ভিজিয়ে রাখবো, পুরো জলে যাতে ডুবে থাকে 8 থেকে 10 ঘন্টা, সেই পজিশনে একটা জলে আমরা দিয়ে থাকবো। আচ্ছা, জল, হ্যাঁ, এখানে যে এরকম ডোবানো আছে, ডোবানো আছে, জলটা পুরো দাঁড়িয়ে থাকবে। আমরা দেখতে পারি এটা? হ্যাঁ, অবশ্যই। এটা ভারী জিনিস দিয়ে, ভারী দিয়ে খড় যেহেতু ভেসে উঠে, হ্যাঁ, ভেসে উঠবে বলে ওটাকে ডোবানোর জন্য এগুলো চাপানো আছে। আচ্ছা, ওয়েট দিয়ে, ওয়েট দিয়ে আছে। আচ্ছা, এইরকম জলটা উপরে পর্যন্ত থাকবে, জলটা খেয়ে গেছে, জল আর একটু দিতে হবে। জলটা কিন্তু যাতে 3-4 ইঞ্চি খড়টা ডুবে থাকে। আচ্ছা, মানে জল পুরো আঁটিটাকে আমরা জলে ভিজিয়ে, জলে ভিজিয়ে রাখবো 8 থেকে 10 ঘন্টা ভিজিয়ে রাখবো। এই ছোট তারের মধ্যে বা যে কোনো যে কোনো জায়গায় ভিজিয়ে রাখা যাবে। মোটামুটি খড়টাকে ডুবিয়ে রাখতে হবে জলের মধ্যে। হ্যাঁ, তারপরের প্রসেস, এই 8 থেকে 10 ঘন্টার পর জল বের করে দিয়ে ওই খড়টাকে যেখানে বেড ফেলবো আমি সেইখানে রেখে সাদা পেপার, সাদা পেপার, এই পেপার, প্লাস্টিক পেপারগুলোকে চাপিয়ে রাখবো। নরমালি এই যে পেপারগুলো আপনারা এখানে ব্যবহার করেছেন, ব্যবহার করেছেন, এই পেপারগুলো চাপিয়ে রাখবো যাতে বাইরের বাতাস যাতে না তাতে লাগতে পারে। এটা কতক্ষণ? এটা আপনার 5 থেকে 6 ঘন্টা রাখলে ভালো। জল দেখবেন, আপনি হাত দিয়ে দেখবেন যে আঁটি থেকে যাতে না জল পড়ছে। আচ্ছা, মানে নরমাল নেমে যায়। আচ্ছা, আর জল যেটা দিয়েছেন জলে কি কিছু ব্যবহার করা হচ্ছে? হ্যাঁ, কিছু ব্যবহার করা হচ্ছে, চুন ব্যবহার করা হচ্ছে। চুন না হলে আপনি ব্যবিষ্টনও ব্যবহার করতে পারেন, ফাঙ্গিসাইড, ফাঙ্গিসাইড। চুনটাও ফাঙ্গাসের কারণ কাজ করবে, ফাঙ্গাস ঠিক করার কাজে লাগবে, এবং ব্যবিষ্টনও ছত্রাকনাশক হিসেবে ওটা দেওয়া যেতে পারে। পরিমাণ কিছু আছে কি? হ্যাঁ, পরিমাণ কিছু আছে। কত লিটার জলে কত কত লিটারের জন্য আমরা বেডের খড় হিসাবে ওটা ফেলে থাকি। আচ্ছা, কত খড়ের জন্য আপনি কত দিন? আমি যদি 5টা বেডের জন্য খড় জলে দিই তাহলে ওটা 100 গ্রাম চুন ব্যবহার করি। 5টা বেডের জন্য যা খড় হবে সেই খড়টা জলে ডোবানো হবে এবং 100 গ্রাম চুন ওতে দেওয়া হবে। দেওয়া হবে, একবারই দেওয়া হবে? একবার দেওয়া হবে। এবং খড়টা ভেজানো থাকবে কতক্ষণ বললেন? 8 থেকে 10 ঘন্টা। 8 থেকে 10 ঘন্টা, বাহ। তারপরে ওই খড়টা 10 ঘন্টার পর আমরা তুলে একটা জায়গায় চাপিয়ে রেখে দেব। হ্যাঁ, তারপরে কি ওই জলটা আস্তে আস্তে ঝরে যাবে? ঝরে যাবে। আচ্ছা, তারপরে? তারপরে আমরা বেড শুরু করব। আচ্ছা, তো বেডটা কিভাবে শুরু হয় সেটা একটু দেখান। চলুন তাহলে বেড ফেলা যাক। খড় কাটার পরে শুকনো অবস্থায় এই রকম আঁটি করে থাকে। আচ্ছা, এই আঁটিগুলোকে জলে ভেজানো হয় 8 থেকে 10 ঘন্টা, তারপরে ওটাকে রেস্ট দেওয়ার জন্য রেখে দেওয়া হয়। তারপরে আমি এই শুকনো খড়টাকে কিভাবে ভিজিয়েছি, তারপরে বেড ফেলছি, ওটাকে ভেজা খড় দিয়ে বেড ফেলছি। এই যে খড়গুলো আপনি 10 ঘন্টার পর তুলে রেখেছেন, তুলে রেখেছেন এইভাবে পেপার চাপিয়ে, এভাবে পেপার চাপিয়ে কতক্ষণ রাখতে হবে? যতক্ষণ না হালকা ড্রাই হচ্ছে। হ্যাঁ, হালকা ড্রাই দেখান তাহলে কেমন। এই দেখুন, এটা হচ্ছে আমার ভেজানো খড়। আচ্ছা, হালকা ময়েশ্চার আছে, ময়েশ্চার আছে, ময়েশ্চার আছে, বাট এরকম করলে জল কোনো পড়ছে না? না, পড়ছে না, এইরকমই হচ্ছে, এরকম বেস্ট উপযুক্ত খড়। খড়, আচ্ছা, ওকে। প্রথমে বেড ফেলবেন, ফার্স্ট 3টা গোড়া দিয়ে। আচ্ছা, প্রথমে বাঁশ ব্যবহার করা? বাঁশ ব্যবহার করা হবে, বাঁশের উপরে ব্যবহার করবেন সব থেকে ভালো, কেননা উই লাগবে না কোনো রকমের। নিচেরটা ফাঁকা থাকবে, যাওয়া আসা করবে, বাতাস যাওয়া আসা। এই যে বীজগুলো দেখছেন, এই বীজগুলোতে 2টো বোতলে আমাদের 3টা বেড তৈরি হয়। এই বীজগুলোকে এই এইরকমভাবে সাইড দিয়ে ভাঙবেন। এবং এই টুকরা করে দিবেন। আপনি মনে রাখবেন সবসময় যে এদিক থেকে যাতে 2 ইঞ্চি
এদিক থেকে 2 ইঞ্চি এরকম ভেতরের দিকে 20টা থাকে। আচ্ছা এরকম চার দিকে বীজ পড়বে। আচ্ছা এটা কি দিচ্ছেন? এটা দিচ্ছি বেসন। আচ্ছা এটা কি জন্য দেওয়া হয়? এটা অ্যাকচুয়ালি ওর খাবার। এর কোনো পরিমাণ আছে কি? হ্যাঁ, পার বোতলে আমরা 100 গ্রাম করে বেসন ব্যবহার করি। বীজটা যাতে না দেখা যায় 2 ইঞ্চি বাইরের দিকে এরকম খড়টাকে বসিয়ে রাখবেন। ওকে, আপনার ফার্স্ট লেয়ার কমপ্লিট, এরপরে আপনি সেকেন্ড লেয়ার করবেন। এই ছাতু চাষ করতে গেলে যে আপনি এই যে বেডটা তৈরি হচ্ছে, মেন কোন জিনিসটা লক্ষ্য রাখা দরকার? মেন আপনাকে লাইট, হিউমিডিটি। আচ্ছা গুরুত্বপূর্ণ বিষয় কোনটা? গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লাইট, বেডের উপরে যেন সরাসরি সানলাইট না পড়ে। তার জন্য কি ব্যবস্থা? তার জন্য আপনাকে শেড নেটের একটা ফার্ম তৈরি করতে হবে। আচ্ছা ওই ফার্ম থেকে আপনার শেড নেটের ফার্ম হলে ঢুকবে না সূর্যের সানলাইট, ডাইরেক্ট সূর্যের আলোটা পড়বে। এই যে বেডটা তৈরি হচ্ছে, এটার নাম হলো স্কয়ার ফুট বেড। স্কয়ার ফুট বেড বলা হয়? হ্যাঁ, স্কয়ার ফুট মানে চারদিকে সমান হবে আপনার। আচ্ছা আচ্ছা, খড়টাকে এপাশে একবার দেবো, সেপাশে একবার দেবো, ঘুরিয়ে ঘুরিয়ে সবসময় দিতে হবে, দিলে সমানভাবে বেডটা স্ট্রেংথটা ভালো হবে এবং আর দেখতেও ভালো লাগবে, গুছিয়ে থাকবে বেডটা। ছাতুর ইয়ে থেকে কতগুলো বেড হতে পারে? আমার দুটো বোতল থেকে 3টা বেড তৈরি হয়। এটা কি লাস্ট পয়েন্ট? লাস্ট পয়েন্ট, লাস্ট পয়েন্ট বলে উপরে দিয়েছি। এর আর্দ্রতা আপনাকে কন্ট্রোল করা জানতে হবে। তো আর্দ্রতা কি, আর্দ্রতাটাকে কিভাবে মেজারমেন্ট করবে, জানবে কিভাবে, খেয়াল রাখবে কি করে? এর আর্দ্রতাটাকে আপনাকে জল স্প্রে করে ওটাকে ঠিক রাখতে হবে। কখন খুশি থেকে আমরা জল দেব? এটা মিনিমাম 8 দিন থেকে 9 দিনের পর থেকে। তার মানে এই যে জলটা আছে এটা আমাদের 8 দিন অবধি চলবে? চলবে, রাইট। ততদিন অবধি এটাকে ভালো করে ঢেকে রেখে দিতে হবে। হ্যাঁ, চাপিয়ে এর বেড কমপ্লিট হয়ে গেল। এই বেডটাকে আপনি সাদা পেপার দিয়ে মুড়ে রাখবেন। এটা হচ্ছে এখন কমপ্লিট, কমপ্লিট বেড। এই অবস্থায় কতদিন থাকবে? এই অবস্থায় আপনাকে 8 দিন চাপা রাখতে হবে। 8 দিন চাপিয়ে রাখার পর তারপরে আস্তে আস্তে কি হবে? আস্তে আস্তে খুলবেন, দেখুন পরবর্তী 8 দিনের পরবর্তী স্টেপ আমার বেড আছে ওইগুলোতে কিভাবে মাইক্রোসিয়াম মেরেছে এবং আস্তে আস্তে করে মাইক্রোসিয়াম থেকে কুঁড়ি আসছে। ওকে, এগুলো 8 দিনের মাথায় যে বেডের কন্ডিশনটা কন্ডিশন সেটা আমরা দেখতে পাবো। এই যে এই 8 দিনের পর থেকে এই সাদা সাদা ফিফি আসছে, ওই ফিফিগুলো থেকে কুঁড়ি জন্ম হচ্ছে। ওকে, যদিও এটা এই ছত্রাক না হলে কিন্তু ছাতুটা পুরো ফুটবে না, কিন্তু তবুও আরো কিছু কিছু আদার্স ছত্রাক থাকে, যেহেতু জল ব্যবহার করা হচ্ছে, মানে কি এখানে মানে পচনের ব্যাপারটা থাকে, এখানে পচে যাওয়ার বা বেড নষ্ট হয়ে যাওয়ার কোনো কারণ আছে? বা সেটাকে কিভাবে, যদি হয় থাকে, সেটাকে কিভাবে প্রতিরোধ করবে? এর কোনো মেডিসিন বা সার ব্যবহার নেই আজ পর্যন্ত, হয় আমরা করি না বা নেই। এটা যে বেডটা ফাঙ্গাস হয়ে যাবে, অ্যান্টি ফাঙ্গাস হয়ে যাবে, ওটাকে আলাদা জায়গায় আপনাকে রেখে দিতে হবে। ওই এই বেডটা থেকে আরও দুটো বেড এফেক্ট করতে পারে, সেই জন্য যে বেডটা আপনি দেখছেন যে অ্যান্টি ফাঙ্গাস হয়ে গেছে কি নষ্টের দিকে চলে গেছে, ওই বেডটাকে ওখান থেকে তুলে আপনাকে আলাদা জায়গায় রেখে দিতে হবে। তো আজকে তো আমরা টেকনিক্যাল পার্টটা দেখালাম, তার বাদেও অনেকের কোশ্চেন থাকবে, আরও কিছু জানতে চাইবে, তার জন্য কি কোনো ট্রেনিংয়ের ব্যবস্থা রয়েছে আপনার কাছে? এসে যদি কেউ শিখতে চায় তার কোনো ব্যবস্থা রয়েছে কি? ব্যবস্থাটাও আছে, কেউ যদি ট্রেনিং নিতে চায় সে অবশ্যই আসতে পারে, আমার ফোনে যোগাযোগ করতে পারে আমার নাম্বারে, এবং আমার বাড়িতেও আসতে পারে। বাড়িতে ছাড়া ট্রেনিং দেওয়া সম্ভব না, কারণ আমার এখানে যে সিস্টেম আছে ওটা কারোর বাড়িতে গেলে পাওয়া যাবে না। আচ্ছা, আপনি এখানে প্র্যাকটিক্যালি সবকিছু দেখাতে পারবো, এবং কেউ যদি এখান থেকে একদিনে হচ্ছে না সে দ্বিতীয় দিনেও ট্রেনিং নিতে পারবে, কিন্তু আমি কোথাও গিয়ে দ্বিতীয় দিন যেতে পারবো না, যেতে পারবো। ধরুন ট্রেনিং নিয়ে চলে গেল, কোনো সমস্যায় পড়লো, সেক্ষেত্রে আপনার কাছ থেকে কিছু হেল্প? সেক্ষেত্রে আমি নোট দিচ্ছি,
সব কিছু তো মনে রাখা সম্ভব নয় কারোর পক্ষে, প্রবলেম না প্রেস করলে আপনি সলিউশন পাবেন না, সলভ করতে পারবেন না। তো সেই হিসাবে নোট দিচ্ছি এবং আমাকে ফোনে কন্ট্যাক্ট করতে হবে, কিছুদিন পরে আপনাকে ভিডিও কল করে আপনার বেডের পরিস্থিতি। বিশ্বনাথ বাবুর কাছ থেকে যে ট্রেনিং পারপাস আমরা জানতে পারলাম, উনি সম্পূর্ণ বিষয়টা খুঁটিনাটি দেখালেন, কিন্তু অনেক যারা শেখাতে চান বা ইনকাম করতে চান ট্রেনিং দিয়ে, খুব বেশি একটা ইনকাম করতে চান, তখন কী হয় ওই ট্রেনিং দিয়ে ছেড়ে দেয়, ঠিক আছে। তো উনি যেটা বললেন যে উনি ভিডিও কলের মাধ্যমেও আপনাকে সাপোর্ট দিতে থাকবে, এবং আশা করি যে পরিমাণ আপনাকে আজ পর্যন্ত এই কদিনে আপনার প্রচুর সংখ্যায় ফোন এসেছে এবং কেউ নিরাশ হয়নি, তাই না? আমার কাছে অনেকে রিপোর্ট করেছেন যে হ্যাঁ আমি কল ব্যাকও করি, কল ব্যাকও করেছেন, আমাকে অনেকে ফোন করে যে হ্যাঁ এমন একজন পার্সনকে আপনি রিপ্রেজেন্ট করেছেন যে ওনার ব্যবহারটা ভালো, খুব সুন্দর। তো এটাই হচ্ছে মানুষের পরিচয়, আর কিছুই না। ভালো কাজ করতে গেলে ভালো কিছু থাকবে, ভালো কিছু ব্যবহার মানুষের থাকলেই তবে গিয়ে ভালো আগের দিকে এগিয়ে যেতে পারবে। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করলাম, আশা করি আপনাদের ভিডিওটা পুরো ভিডিওটা ভালো লাগলো। আর যদি কোনো রকম অসুবিধা থাকে, যদি আরও কিছু জানার থাকে, কন্ট্যাক্ট নাম্বার তো বিশ্বনাথবাবুর দেওয়ার রয়েছে, তার সঙ্গে সঙ্গে ডেসক্রিপশানে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাতে পারেন, নেক্সট কোনো ভিডিওতে ওই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো এখানেই শেষ করছি ভিডিওটা, পরের কোনো ভিডিওতে দেখা হচ্ছে, ভালো থাকবেন।